যা বিভিন্ন দেশের যারা আত্মরাধায় রয়েছে, মালামা একরাম রয়েছে, তারা আকাঙ্ক্ষায় থাকে, তারপরও সাহেবরা হইতে পারে না। এরকম একটা ব্যক্তিত্ব আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমাদের ফেরেশতাবিহীন দাওয়াতে তাকদীরের নিসবতে, সেজন্য আমরা ওলামায়ে কিরামদের ওনাকে পেয়েছি, ওনার শুকরিয়া করতেছি, আপনাদেরও শুকরিয়া আদায় করি যে আমরা ওনার মতো একজন ব্যক্তিত্বের সামনে বসে কিছু শ্রবণ করার যে সুযোগ হয়েছেন, সুযোগ করে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি। খালি মাত্র শুকর, আলহামদুলিল্লাহ। আমি বিশেষভাবে আমার যুবক শ্রেণীর ওলামায়ে কিরাম এবং যারা আমরা সাধারণ রয়েছি তাদের কাছে আকুল আরজি করব, যারা মুআম্মিলিন হযরাত ওলামায়ে কিরাম আছেন তাদেরকে একটু সামনে জায়গা করে দিবেন মেহরবানি করে। আর যারা আমরা এখানকার মেজবানরা আছি আশেপাশের মাদ্রাসার সবার সবাই আলহামদুলিল্লাহ এসেছেন সুন্দরভাবে, যাতে করে আমরা শ্রবণ করতে পারি। আল্লাহ সবাইকে সমান তৌফিক দান করুন। এখানে উপস্থিত আছেন, হুজুরের বয়ান আমরা শুনব, হুজুরের জন্য দোয়া করব। আল্লাহ যেন হায়াতের মধ্যে এলমের মধ্যে বরকত দান করেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد في عدد كل معلوم لك وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألم يأت للذين آمنوا
ولا يكون كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون يعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين المهرباني الله الفضل وكرم الله رحمة أمرا من غير فرض نماز অতিরিক্ত সৌভাগ্যের বিষয় যে আমি এই এলাকায় আলহামদুলিল্লাহ আমার মধ্যে আপনার যে কোনো মানুষের মধ্যে ছোট বড় যত নিয়ামত আছে সকল নিয়ামতে একমাত্র আপনার পক্ষ থেকে আপনার কোন শরীর নেই সকল হামদ আপনার জন্য শুকর আপনার সকালে পড়বো সকালে আমার মধ্যে আপনার যে কোনো মাতৃকের মধ্যে ছোট ছোট বড় যত নিয়ামত আছে সকল নিয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে সকল হামদ আপনার জন্য সকল আপনার সকালে
আমার এই প্রথম এই এলাকার সফর, আগে আর তো এসে তো শুনলাম মাশাআল্লাহ এখানে যে দিনী মাহল, দিনী পরিবেশ, ইমানি পরিবেশ, এটা শুনে খুবই খুশি হয়েছি, আল্লাহর অনেক শুকর আদায় করেছি। আল্লাহ তাআলা এই হালাতের মধ্যে আরো তারাক্কি দান করুন, আমিন। এবং কেমন করতে হালাত ইমানি হালাত আল্লাহ তাআলা বাকি, আমিন। মজলিসের মধ্যে মনে হচ্ছে ওলামায়ে কেরামের সংখ্যা এত বেশি, ওলামায়ে কেরাম তালেবুলের সংখ্যা বেশি, অন্যান্য মুসল্লি ভাইরা আছেন, দাওয়াতের দিকে সময় লাগিয়েছেন, কুরআনের ছাত্রীরাও আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার উপস্থিতিকে কবুল করেন, আমিন। আমাদের সকলের জন্য হেদায়েতের দরিয়া বানান, আমিন। আমি সূরা হাদিদের একটি আয়াত তেলাওয়াত করি, দুটি আয়াত, সূরা হাদিদ 27 নম্বর পারা, না 27 নম্বর পারা সূরা হাদিদের দুটি আয়াত তেলাওয়াত করি। আলাম ইয়াতি লিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক ওয়ালা ইয়াকুনু কাল লাযীনা উতুল এখনো সময় হয় নাই, ইমান ওয়ালাদেরকে এখনো সময় হয় নাই, আমাদের কি উত্তর হবে বলেন, যে আল্লাহ সময় হয়েছে, সময় হয়েছে, আমরা আপনার তৌফিক কামনা করি, আমরা আপনার আল্লাহর কথা তোমাকে স্মরণ করিয়ে দিবে আর তোমার দিকটা নরম হবে না, এটা বলো। আল্লাহর কথা যদি কেউ তোমাকে স্মরণ করিয়ে দেয় তোমার দিক নরম হওয়া উচিত, আল্লাহর জিকিরের জন্য তোমার দিল প্রস্তুত হওয়া উচিত, আল্লাহর জিকিরে বসলে তোমার দিল নরম হওয়া উচিত, তোমার চোখে পানি আসা উচিত। আলাম ইয়াতি লিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক, আল্লাহ তাআলা যে হক অবতীর্ণ করেছেন এই হক গ্রহণ করার জন্য, এই হকের কথা শুনলে, এই হকের কথা যদি তোমাকে স্মরণ করে দেয় তখন তোমার দিল নরম হওয়ার উচিত। আল্লাহ তাআলা কি হক অবলম্বন করেছে বলেন, কোরআন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অবলম্বন করেন, হ্যাঁ হাদিসটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের থেকে বলেন নাই, ওটাও আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন সেজন্য তিনি বলেছেন। পার্থক্য কোরআনের একবারে পুরো শব্দমালা সহ আল্লাহ অবতীর্ণ করেছেন, হাদিসের মধ্যে শব্দ হল রাসূলুল্লাহর নামে ভাগটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন ওহির মধ্যে। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, হাদিস অবতীর্ণ করেছেন, এবং এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন আমাদেরকে, এই শরীয়তটাও আল্লাহর দেওয়া, শরীয়তটাও আল্লাহর দেওয়া। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন
ثم جعلنا على شريعه من الامر فاتبعها هنا وي আপনাকে আমি বিশেষ একটি দিনের বিশেষ একটি শরীয়তের উপর এসেছি আপনার জন্য বিশেষ শরীয়ত দান করেছি এই শরীয়তে আপনি অনুসরণ করেন আপনার উম্মত দেখো এই শরীয়তে কি করতে হবে অনুসরণ করতে হবে কারণ নবীকে তো আল্লাহ তাআলা আমাদের জন্য কি বানিয়েছেন উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ নবী এটা আপ করতে আমাদেরকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেও বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ মহব্বত দাও তাহলে রাস্তা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করো তার অনুসরণ করো তাহলে আল্লাহর মহব্বত পেয়ে যাবা আল্লাহর আল্লাহ তোমাকে মহব্বত করবে তুমি আল্লাহকে মহব্বত করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে আল্লাহই তোমাকে মহব্বত করবে তো আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন হাদিস দান করেছেন শরীয়ত দান করেছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন যে হাদিস এবং শরীয়ত দান করেছেন এটার জন্য তোমার দিন প্রস্তুত হবে না দিন নরম হবে না এখন কি তোমার দিন নরম হওয়ার সময় আসেনি যদি আমরা খেয়াল করে থাকি যেহেতু আমরা অধিকাংশ এখানে ওলামায়ে কেরাম তারাবীদের ভাইরা খেয়াল করে থাকি যে আমরা বুঝতে পেরেছি এখানে জিকিরের কথা আছে আর এই কথা আছে জিকিরের কথা আর কি মান আদালের হক আল্লাহ যে হক অবতীর্ণ করেছেন কোরআন সুন্নাহ শরীয়ত এটা রিলেন আল্লাহ ইসলামী শরীয়তের সামনে মোমেনের দিন নরম অনুভূতি সৃষ্টি না হয় দিলে কোন নর্মি না আসে তাহলে আমার ইমান কি আসতে তাজা আছে আল্লাহ বলছেন মুমিনদের কি এখনো সময় হয়নি যে তার দিনটা আল্লাহর জিকিরের জন্য নরম হবে দুরুদ শরীফ পড়ছি ইস্তিগফার পড়ছি তাসবিহ পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ দোয়া প্রস্তুত হয় না দিকের দিক নরম হয় না এটা ভালো রক্ষণ না এটা কিনা ভালো রক্ষণ না ইমানের রক্ষণ হলো দিকের দিক নরম হবে দিকের শান লাগবে দিকের মজা লাগবে আমার
আল্লাহর দেওয়া শরীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন, এই সবের কথা শোনার জন্য, মানার জন্য, গ্রহণ করার জন্য যে কেউ হবে আলম ইয়াহদি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযাল মিনাল হাক ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুন ফাদালা আলাইহিমুল আমালু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুন মিনহুম ফাসিকুন। আল্লাহ বলেন, মুমিনরা, রাসূলুল্লাহর উম্মত, যাদেরকে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যার শরীয়ত আখেরি শরীয়ত, যার উপাওয়াতি নবুওয়াত কিতাব, আখেরি হেদায়েতের কিতাব। আর কোন কিতাব আছে? রাসূলের পরে আর কোন কিতাব আছে? রাসূলের শরীয়তের পর আর কোন শরীয়ত আছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পর আর কোন উম্মত আছে? আল্লাহ এই উম্মতের মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবল, তোমরা তোমাদের আগের আমলের মতো হয়ো না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের আগের আমলের মতো হয়ে না। তোমাদের আগত ছিল ইহুদি খ্রিস্টান, ছিল কি ছিল না? ইহুদি খ্রিস্টান, তাদেরকে তো আল্লাহ তাআলা কিতাব দান করেছিলেন, কিন্তু তারাও কিতাব রাখতে পেরেছে, হারিয়ে ফেলেছে। বাইবেল নামে যে রাখতে হলো বিকৃত, তাদের অবস্থা কি হয়েছে? তাদের অবস্থা যেমন রয়েছে, তোমাদের অবস্থা যেন তেমন না হয়। তারা যেমন হয়ে গেছে, তোমরা তেমন হবে না। সতর্ক করছেন আল্লাহ। কি হয়েছে তাদের? ফাতাল আলাইহিমুল আমালু ফাকাসাত কুলুবুহুম, দীর্ঘকাল অতিবাহিত হয়েছে, ওরা জিকির আর ইবাদত করতে বাকি রাখে নাই, জিকির আর ইবাদত কি রাখে নাই, চর্চা বাকি রাখে নাই, জিকির আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, এলেও আস্তে আস্তে কি ছেড়ে দিয়েছে। আল্লাহ যে হেদায়েত অবতীর্ণ করেছেন ওটাকে ধরে রাখে নাই, জিকিরও ধরে রাখে নাই। এই জিকির আর এলেম থেকে দূরে সরতে সরতে এক পর্যায়ে গিয়ে শেষ হয়ে গেছে, এলেমও নাই জিকিরও। তখন কি হয়েছে? পাশাত করবো হোম, তাদের কি শক্ত হয়ে গেছে, আল্লাহ সতর্ক করছেন তারা উম্মতে মুহাম্মদের ঢোকার জন্য এমন না হয়, মুমিন বান্দারা যেন এমন না হয়। তখনের মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, ঈসা আলাইহিস সালামের কিনা উম্মত, ঈসা আলাইহিস সালাম নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ
হযরত মুহাম্মদ মুসতাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে বলেন কোন নবী আসবে না, আসবে না। তোমাদের তুমি আজ কেমন পর্যন্ত তোমাদের হালত যদি তাদের মতো হয়ে যায়, রসুল করে ইন্তেকাল হয়ে গেছে 1000 বছর, 1200 বছর, 1300 বছর, 1400 বছর, এখন 1450 বছর, এত বছর হয়ে গেছে, কে ধরে রাখবে? বলে নাউজুবিল্লাহ, যদি এই মানুষগুলো তোমাদের হয়, তোমরা যদি হারিয়ে বস, তোমাদের মতো যদি এলেন দুর্বল হয়ে যায়, লিপি দুর্বল হয়ে যায়, তো তোমাদের হারাত তো তাদের মতো হবে, তাদের মতো হবে দিল শক্ত হয়ে যাবে, দিল শক্ত হয়ে যাবে, দিল শক্ত হলে এক পর্যায়ে গিয়ে ফাঁসিব হয়ে যেতে পারো। তোমরা সতর্ক থাকো, তোমাদের দশা যেন তাদের মতো না হয়, তোমাদের অবস্থা যেন তাদের মতো না হয়। আল্লাহ কত মহব্বত আমাদের জন্য বলেন, আল্লাহ আমাদেরকে কত মনে করেন, কিভাবে যত্ন করে আমাদেরকে বলছেন তোমরা তাদের মতো হলো না। কোরআন সংরক্ষণ করার আল্লাহ দায়িত্ব নিয়েছেন, হাদিস সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, ইসলামী শরীয়ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, যারা কোরআন হাদিসের ধারক বাহক তাদের হেফাজত আল্লাহ তাআলা কি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। পুরো উম্মত হারিয়ে ফেলবে এদের মধ্যে, এটা ইনশাআল্লাহ হবে না, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু উম্মতের মধ্যে সংরক্ষণ আছে, আমি এটা দ্বারা উপকৃত হই না, তো কাজ হবে? আমি যদি উপকৃত না হই, আমি এর মধ্যে থেকে বাধা না উঠাই, তাহলে কাজ হবে কি? তাহলে তো বিষক্ত হয়ে যাবে, আমি বিষক্ত হবে কেন? দেখির কারণে না, এলমের কারণে বিষক্ত, দিল শক্ত হলে অনেক সময় মানুষ নৈরাজ হয়ে যায়, কি হয়ে যায়? নৈরাজ হয়ে যায়। আল্লাহ আবার সাহস দিচ্ছেন, আল্লাহ সাহস উৎসাহ দিচ্ছেন, আমাদেরকে সাহস যোগাচ্ছেন আমাদের মধ্যে, আল্লাহ বলছেন নৈরাজ হয়েও না, কি হয় না? আল্লাহ কুদরত দেখো, আল্লাহ রহমত দেখো, এই যে জমি ফসল করছে তোমরা, জমি যখন বৃষ্টি হয় না, বৃষ্টি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কি অবস্থা? জমি মরে আল্লাহ আপনার জানার বলবো, আপনার মানানো জানার বলবো, ওরা তো ওদের তো কোনো গুণা নাই, জীবজন্তু কোনো গুণা আছে? ওরা তো মনে রাখছে, হে আল্লাহ, আল্লাহ আপনি পানি দেন, কিন্তু কার দোয়া কবুল করেন আল্লাহ তাআলা, আল্লাহ জানেন। কোন মাসে এই এই জীবজন্তুর জন্য আল্লাহ দেন, আর আমরা উপকৃত তোমাদের চোখের সামনে দেখো জমিন মরে গেছে, এই মরা জীবনকে আল্লাহ তাআলা জিন্দা করেন, বৃষ্টি পানি দেন, বৃষ্টি পানি দেন, আল্লাহ যদি বৃষ্টির পানি, বৃষ্টির পানি, রহমতের পানির দ্বারা জমিন, মরা জমিন জিন্দা করতে পারে, তো তোমার কলম, তোমার কলমটা তো ঈমানের জমিন, কিসের জমিন? ঈমান থাকে কোথায় জানেন? কলমে, ঈমানের বাড়ি কবে? কলম, তোমার কলমটা তো ঈমানের জমিন, এই কলম যদি তোমার শক্ত হয়ে গিয়ে থাকে, কলম যদি মরে গিয়ে থাকে, তুমি নজর হবে না, তুমি
কলমের জন্য বৃষ্টি তালাশ করো আমাদের কাছে, কলমের জন্য কি তালাশ করো, বৃষ্টি তালাশ করো আমাদের কাছে, দোয়া করো আল্লাহর কাছে, দোয়া করো আল্লাহ তালাকে কলমের জমিনের জন্য, ইমানের যে জমিন কলম সেই কলমের জমির জন্য আল্লাহ তালা তো রহমতের বৃষ্টি আগে অবতীর্ণ করে রেখেছেন, সেটা হলো এনেমান দিকে, সেটা কি আল্লাহ তো কোরআন আগে দিয়ে রেখেছেন, কোরআন শিখো, কোরআনের তেলাওয়াত করো, একটা সূরা আয়াত তেলাওয়াত করো, একটা আয়াত তেলাওয়াত করো, তোমার দিন নরম হয়ে যাবে, তোমার দিন ঠিক হয়ে যাবে। এই জমি যদি রহমতের বৃষ্টিতে জিন্দা হতে পারে, তোমার কলবের জমি তাহলে জিন্দা হবে, কলবের জমি না ওই এলেন দিকে মাধ্যমে জিন্দা হবে, ছেড়ে নিয়ে যাবে দিকে নরে শুনে না আবার ধরে এলেন দিকে এবার তোমার দিক কে হয়ে যাবে জিন্দা হবে। আমি সব আয়াত আমি আমার কুদরতের নিদর্শন দেখা দিলাম, আমার রহমতের নিদর্শন দেখা দিলাম, বাহিরের জগতে আমার কুদরতের নিদর্শন সেটাও তোমাদেরকে দেখা দিলাম, আর আমি যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের মধ্যে আমি হেদায়েতের নিদর্শন দেখা দিলাম, কুদরতের নিদর্শন দেখিয়ে দিয়েছি, হেদায়েতের নিদর্শনও কি দেখিয়ে দিয়েছি, লাল নেতু তাকিও দিনের কোন কাজ, দিনের কোন কাজ এরকম দিকে ছাড়া মাদ্রাসা কাজ এলমদিকে দরকার, খানকার কাজ এলমদিকে দরকার, দাওয়াতের কাজ এলমদিকে দরকার, তরবিয়াতের কাজ এলমদিকে দরকার, আমর বিমার হুনাইয়ান মোল্লার কাজ এলমদিকে দরকার, কাউকে যদি আল্লাহ তৌফিক দান করে সে আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত কায়েম করবে সেখানে এলমদিকে কি দিনের যে কোনো কাজ আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কিল্লা সাথী বাড়িতে এলেম দিকের মেহনত বলতে আমাদের ওই ভাইরা মনে করেন শুধু চিল্লার জন্য, যেহেতু ওনারা শুধু এই মেহনতটা চিনেন এই জন্য মনে করেন যে শুধু এটা এলেম দিকের মেহনত, এটা না, এটা একটা এটার মধ্যেও কিছু মেহনত আছে এলেম দিকে, এলেম দিকের মেহনত মাদ্রাসায় হয়, যে কোনো দিনের কাজের মধ্যে আছে, সেজন্যই তো যদি কিছু না কিছু আছে তো ওই এলম দিকের গল্পতে যত এলম দিক থেকে দূরে সরবে তত কাজ কি হবে এর মধ্যে মেহনতের বিভিন্ন স্তর আছে, আল্লাহ যদি তৌফিক দেন সময় হয়
ধারণা অনুমান এটাকে এলেন বলেন
আলে মেরে ধারণা মিটি নরমাল মিটি আলে মেরে পর তাকি বলে এই পূর্ণাঙ্গ স্পষ্ট এবং তাকি নির্ভর পরিমাণ নির্ভর না ধারণা মূলক না চতুর্থ বিষয় আলিম ওটাকে মনে করে যেটা দলিল নির্ভর যেটা কি দলিল নির্ভর কোন ভিত্তির কথাকে উনি গ্রহণ করে ফেলবেন চালিয়ে দিবেন এটা হবে ভুল হয়ে যাওয়া তখন সেটা ভিন্ন কথা বলে উঠতে থাকবে হঠাৎ তার বলে কিন্তু হঠাৎ করে করে আলিম অমূলক কথাকে ভিত্তির কথাকে চালিয়ে দিবেন এটা এরকমভাবে দলিল নির্ভর তাহলে মেরে পূর্ণাঙ্গ সুস্পষ্ট তাহিক নির্ভর দলিল নির্ভর অনুমান ভিত্তিক না আর আপনার বেদলিল কথা দলিল আছে হ্যাঁ দলিল শব্দ মানে উল্লেখ করবেন না দলিল শব্দ মানে উল্লেখ করা জরুরি না এই ছোট ছোট মাসার কিতাব দেখা হয় ওটার মধ্যে সব মাসার কিন্তু দলিল উল্লেখ থাকে কারণ সবাই দলিল ধারণ করতে পারে দলিল বুঝে থাকতে পারে এখন প্রশ্ন মাসালাটা লেগে দেওয়া মুখস্থ করে দেওয়া দলিল জানার দরকার হলে জানবে আর পূর্ণাঙ্গ দলিল বুঝানোর জন্য কিন্তু আলেম দেবে সবাই কাজ কথাটা হবে দলিল নির্ভর তাই উনি দলিল নব দলিল করেন বা নাকল এটা কথাটা দলিল নির্ভর কথা বলছি বললাম পূর্ণাঙ্গ সুস্পষ্ট এবং অনুমান ভিত্তিক না তাকে ভিত্তিক এবং কথাটা হবে দলিল নির্ভর দলিল আর একটা বৈশিষ্ট্য শুনে অন্যদের থাকবে কিছু জিনিস জানা আছে কিছু মশলা জানে জরুরি কিছু মশলা জানে জরুরি কিছু কথা জানে দু চারটা আয়াত জানে দু চারটা হাজির জানে আমাদের এক অস্ত্র ওনার সঙ্গে এক জেনারেল শিক্ষিত ওই কোন ওজাদারি হোক সে তর্ক শুরু তর্কের একবার দেখে বলি আমি কি কম জানি আমি কি কম জানি আমি জরুরি সাথে বলতে পারি কয়াদি ওদের পর আমি দিনে পড়াই সত্য হতে হারি দিনে পড়াই মৌলিক আরো শুনে অন্যের এলে হলো শোনা শুনি দেখা যাক কোথাও শুনলাম কোথাও দেখলাম কোথায় জানি কোন পুস্তিকাতে পড়লাম না এইভাবে হাসি আর আলে মেরে নিয়মতান্ত্রিক হাসি করে কি নিয়মতান্ত্রিক কোথাকে কোথাও যাই করে একত্রতার সাথে মেহনত পূজা হাজার করে এলে অর্জন করে তো গোড়া থেকে যে এলেমের উপরে পৌঁছিত হয়ে আসছে গোড়া থেকে এলেমের উপরে আপনি মাঝখান থেকে একটু শুনলেন মাঝখান থেকে একটু শিখলেন নুন ইয়ার নুন বলে যে তরকারি রান্না করে না তরকারি পড়লা নুন থেকে চাহ না একটু কি বলে এটাকে নিয়মতান্ত্রিক ভাবে শিখেছে নিয়মতান্ত্রিক শিখা কোশলকে কোশল এটার জন্য পাক করে নিয়েছে কোন বিষয়কে নিয়মতান্ত্রিক ভাবে শিখা ওস্তাদের কাছে শিখা ঘোড়া থেকে শিখা একবারে শুরু থেকে
ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে। এটা হঠাৎ করে আপনি কিছু লিখে শুরু করে দিলেন, এই দুটা এক কথা, ধীরে ধীরে ধাপে ধাপে শিখেছে, নিয়মতান্ত্রিক ভাবে শিখেছে, বছরে বছরে অর্থ করে শিখেছে। এবং সে শুধু দুইটার কথা শিখে নেই, দুটারটা দুটারটা আদি স্থান মৌলিক এলেনটা গোড়া থেকে শিখেছে। এটা অনেক বড় পার্থক্য, অনেক বড় পার্থক্য। এর যে আরো বড় পার্থক্য শুনেন, এর যে আরো বড় পার্থক্য হলো আলেমের এলেনের মধ্যে আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করে তাকে দিনের সমাজ দান করে, তাকে মধ্যে সমাজও আছে। তাহাক্ক বৃদ্ধি আমাদের আরবি ভাষা, যদি কিছু কিছু করার চেষ্টা করে তাদের মধ্যে আছে, কিন্তু মূল তাহাক্ক বৃদ্ধি তার মধ্যে হিকমা তার মধ্যে আরেক পার্থক্য শোনেন মূল আরবিতে পড়ে আমরা দিকে হারা হয়ে যাই অনুবাদে পড়ে আপনি এলে ভাষিত করে ফেলেছেন। অনুবাদ নির্ভর হলে মেনে তো হইলেন না, ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ। যারা আলেম আলেমের অনুবাদ নির্ভর না, এটা ভুল নির্ভর, কি ভুল নির্ভর, অনুবাদ নির্ভর না। যারা ঠিক ভাই অনেক সময় ওই অনুবাদ করে, অনুবাদ করে গবেষণা শুরু করে, এমনকি অন্যান্য মজাবে আছে বিভিন্ন জায়গায় আমি বলে, কিন্তু আসতে আমি বলে তো হাদিসে নাই, বলে নাও আজকে আমি বলা হাতিতে আসে এবং এটার দলিল আরো অনেক বেশি মজবুত, কিন্তু উনি একটা হাতি পড়ছে আপনি পড়ে বাংলা বাংলা বসে ইংরেজি পড়ছে, পড়ে এসে বাচ্চা আমার তো এলেন হয়ে গেছে, খুঁজে তুলতে এলেন নাই বা আসে, কিন্তু ওনারা লুকায় ওনারা লুকায় বস বসে দেখে আমি এত দূরে বলে আমি মানে আমি বলার ঢঙ্গটা হলো যে আমি সুন্দর সুন্দর নমাজ পড়তেছি, তোরা সুন্দর সুন্দর নমাজ পড়াচ্ছে। এলেমকে সঠিক ব্যবহার করতে পারে না, এলেমটাকে কি সঠিক ব্যবহার করতে পারে না। এলেম হয়েছে কিন্তু এলেমের ইস্তেমাল কিভাবে করবে এটা বুঝে নেই, কেন ওই যে তাহলে নেই, এলেম সমাজ নেই, হিকমা নেই, হিকমা এবং তাহলে বৃদ্ধি যদি না থাকে তাহলে এলেমের সঠিক ইস্তেমাল সঠিক ব্যবহার সম্ভব হয় না। হয়তো বাড়াবাড়ি হবে না কি
বাড়াবাড়ি ছাড়া ছাড়া যদি মুক্ত হইতে চান, এলেমেন্ট সহি ইস্তেমাল যদি শিখতে চান, তাহলে হিকমা এবং তাহক বৃদ্ধির দরকার। এই হিকমা তাহক বৃদ্ধির আলেমদের সবুজ ছাড়া আলেম আলেমরা এই যারা মাদ্রাসায় পড়ে পড়ে আলেম হয়, এরা তো নিয়মতান্ত্রিক সহজ হাসিল করে। আমাদের এলাকায় একটা আদি ভাই আছেন, উনি বলেন যে ঠিক করে যে আপনার আমি 50 টাকা জানি গণার জিনিস না, তুমি কটা মশলা জানো, কটা হাদিস জানো, যেহেতু আমরা এলেন আলেমের এলেন কি এটাই যদি আমরা বুঝি না, সেজন্য আলেমের মকাম, আলেমের মকাম কি মনে করে দাও, আমিও তো জানি, আমিও তো জানি, জানা জানালে কোন পার্থক্য, এটা তো আমি টের পাই না, কেন আলেমের এত বড় মর্যাদা এবং মকাম আল্লাহ তাআলা দান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলেমের এত বড় মকাম কথা বলেছেন, তা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলেমদের মকাম বুঝি না, আলেমদের কাদর বুঝি না, আলেমদের কাদর কি বুঝি না। এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহনত দান করেছেন, 3 দিন 10 দিন জিল্লার মেহনত, এটা অনেক বড় উপকারী মেহনত, অনেক বড় উপকারী মেহনত। এই মেহনত কিসের ফসল জানেন? এই মেহনত এলেমের ফসল। এই মেহনত কিসের ফসল? আপনাদের এলাকার নাম না বললে কি বলবে? পর্ণা সিদ্ধিক আমার চকরিয়া বললাম না, নাম বলতে হবে খতিব আজম রহমতুল্লাহ। ওনার ঘটনা আমার আব্বার কাছে, আমার আব্বা ওনার থাকে কুমিল্লাতে দাওয়াতের থেকে ডাকা আছে, এই কুমিল্লাতে তবলিগের সাথে এই ইতিহাস কম লোকের জানা আছে। কুমিল্লাতে বেশিরভাগ ভাইয়েরা ওরা যারা
আমি নাম বলবো না, কিছু লোক ছিলেন ওদের কাজের ছিল তো আলোচনা উনি করলেন তবলিগের সবাই এই কাজের কি ফায়দা কি উপকারিতা কি প্রয়োজন ছিলেন প্রতিপাদন মানে যখন তবলিগের এত ফায়দা হুজুরে বললেন তবলিগের এত উপকারে যায় ঝোলটাই অনেক ঝোলটাই কি শুরুটা অনেক খাদ্য মরকটা বুড়িমা ভিতর থেকে পর্দার আড়াল থেকে বলেন হুজুর জলের মধ্যে শুকর মধ্যে আসতে আসতে তো মরক থেকে আসছে মরক থেকে আসছে বললেন আমি তোর থেকে এত ফায়দা এত উপকারী তার কথা বললাম এটা তো কোথায় গেছে আমরা যেহেতু দিনের কাজ কিনি একটা এই জন্য ওটাকে বলি নবীবালা মাদ্রাসার মেহনত আর কত বড় নবীবালা আমরা যেহেতু মনে করি অন্য সময় আমরা আল্লাহর রাস্তায় থাকি না এই জন্য যখন তিন দিনের জন্য বেরোতে তখন কি আল্লাহর রাস্তায় দেবেন যে চব্বিশ ঘন্টা থাকে আল্লাহর রাস্তায় কি বেরো আল্লাহ রাস্তা তো বের হওয়ার সঙ্গে আল্লাহ রাস্তা না মুমিন তো তার জিন্দগিকে এমন ভাবে তৈরি করবে সব সময় কি এই জন্য আমি তালেবানের বাজারে বলি তালেবানের বাজারে যখন তিন বেলায় তারা আমাদের সাধারণ বাজারের মধ্যে বলে যে আল্লাহ রাস্তার জন্য আমরা এখন আল্লাহ রাস্তা যান আল্লাহ রাস্তায় গেছি আমি এগুলো বলবো আল্লাহর রাস্তায় ছিলাম আল্লাহ এক রাস্তা থেকে আমার আরেক রাস্তায় গেছি আমাদের অনেকের ধারণা যে যখন আলেন আমাদের সঙ্গে বের হবে চিল্লার জন্য তিন দিনের জন্য তারপরে আলেন কাজে আসে আমরা কাজে আসেন কাজে এই ধারণা ভুল
এই ধারণা শক্তি মেধাবী ভাইদের কাছে থাকো তাও ভুল, সুরের মেধাবী ভাইদের কাছে থাকো তাও ভুল, যার মধ্যে এই ভুল আছে এগুলো সংশোধন করতে হবে। শক্তি মেধা বলুন তো, শক্তি মেধা বা সুরের মেধা, সুরের মেধা হলো তোর দিকে তার দ্বারা করছেন মশলা বৃত্তি, বুঝলেন নাই? গত 20 বছর কিভাবে চলছে তার খাসালানা সুরে না, সুরের মাধ্যমে চলছে বারে বারে করে ফসল পরিবর্তন হয়, এইভাবে চলছে না তার? জি জি হ্যাঁ, এটা হচ্ছে সুরের মেধা। আর শক্তি মেধা হলো কি? শক্তি মেধা হলো না এক ব্যক্তি, এক ব্যক্তি উনি যা বলেন তা, উনি যা বলেন তা। ইসলামে শক্তি মেধা নেই, ইসলাম আছে ইমানের মেধা আর সুরের মেধা। একজন আমির থাকবেন, উনি মশারা করে কি করবেন, কাজ করবেন, এটা তো বলে এমার। আর সুরা নির্দেশ তো আমির নাই, কিন্তু সুরা আছে, সুরার মধ্যে একজন ইমার রাম উনি ফাঁসাটা করে দেন, হয়তো পারিবারিক করে হয় বা নির্দিষ্ট হয় যাই হোক, সুরা দোনো জায়গায় সুরা, এমারের মধ্যে সুরা আছে, সুরের মধ্যে কি আছে, সুরা আছে। চক্সি মেলার মধ্যে হলো ব্যক্তি মূল, সুরা হলো নাম, নীতিগত ভাবে সুরে নিলাম ভাইরা, এটা মঞ্চের আমরা এলো নেতাদের কাজ করবো, ক্রিয়া সমুদ্রে যেভাবে এটা শিখে গেলেন সেভাবে করবো নাকি? কিন্তু শক্তি নেতার ব্যাপারে এটা বলে কাজ পরিচালনার জন্য নীতিগত ভাবে ভাইরা ওনারা অঙ্গীকার করছে, বলছেন যে আমরা শ্রেণী তালিকা চলব, কিন্তু একাধিক ভাবে ঘোষণা করে দিয়েছে। বিশেষ করে শুনে গেলে আমার ভাইরা তাদেরকে বিষয়টা খুব গুরুত্ব দিতে হবে, বুঝতে হবে। যে আলেম সাল লাগিয়েছেন শুধু এক সালের কারণে আপনি সবর থেকে ভিন্ন হয়ে গেছেন, উপর হয়ে গেছেন, এই ধারণা কিনা ঠিক না? যাই হোক, কথা লম্ব হয়ে যাচ্ছে, আমি অনেক সময় ধরে চেষ্টা করছি সংক্ষেপ করার। নিশাল যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ওলামায়ে কেরামের যে কাজগুলো
যা যে কাজগুলো ওরা করছেন, এই জুমার খেতাবত, মসজিদের মেহরাবে ইমাম, মাদ্রাসার মধ্যে তালেবে ইলমকে পাঠদান, হ্যাঁ, এই কাজগুলো ওনাদের মৌলিক কাজ। এই সবগুলো কাজ না ওরা না সবগুলো কাজ আল্লাহর রাস্তার কাজ। মুক্তবে পড়াচ্ছেন, হেফখানে পড়াচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, মাহফিলে বয়ান করছেন, সব দিনের কাজ, সব আপনার রাস্তার কাজ, সব নবীর কাজ। এই সব কাজ একবারে সবাই নিখুঁতভাবে করতে পারে এমন দাবি আমি করছি না, কিন্তু মৌলিকভাবে এই সবগুলো কাজ দিনের কাজ, আল্লাহর রাস্তার কাজ, নবীর কাজ। আলোকে সমস্ত দিন কাজের তত্ত্বাবধান করা, এটা হলো না থাকে তাহলে কাজ কি রাস্তা চলবে? কাজ এলেমের উপরে থাকতে হলে আলিমদের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, প্রত্যেক প্রজন্মের মধ্যে যারা তাদের কাজ কি বাড়াবাড়ি কর্মওয়ালাদের বিকৃতি সংশোধন করবে, যারা বাড়াবাড়ি করে যে বাড়াবাড়ি করবে, ধর্মের কোন বিষয় নিয়ে যে বাড়াবাড়ি করবে সেই তাহারিফ করবে, বিকৃতি করবে, বাড়াবাড়ি করলে বিকৃতি সংশোধনে পাতির রাস্তায় চলে গেছে, তারপর দাবি করে আমি হক, আমি মূল, আমি মূল ধারা, গলতের উপরে ভুলের উপরে থেকে দাবি করে আমি হক, যেটা তার বিষয় না তা দাবি করে না আমি সেই বিষয়ের মানুষ, আমি ইঞ্জিনিয়ার আমি বললে হবে আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার না আমি বললে হবে আমি ডাক্তার, এটা আমার সাবজেক্ট না তা আমি দাবি করি আমার এই সাবজেক্ট। বলছেন গলত রাস্তায় থেকে যারা মিথ্যা দাবি করে, গলত রাস্তায় থেকে যারা কি দাবি করে তাদের এই মিথ্যা দাবির ঘটনা কার কাজ? জাহিলদের তাবিজ এগুলোর খণ্ডন করবে কে? আলেমরা এলমি কাজে নিগরানি করতে থাকলে কোথায় করবে না কোথায় কোন বিকৃতি হচ্ছে,
তার ব্যবসা বাণিজ্য আছে, তো ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে কি ভুল তাদের দায়িত্ব আলিমকে দেখানো, ঠিক আছে আলিম বলে যে না এটা ভুল এটা সংশোধন করতে হবে, মেনে নেওয়া দায়িত্ব কি দায়িত্ব না? আপনি জানা কাজাই করছেন, দেখা দাদাই করছেন, আপনি কোটি কোটি টাকার কথা কিভাবে আদায় হবে, কিভাবে পুষবে জানাদের হকদারদের কাছে? এটা একটা একটা ফর্মুলা আপনি বানিয়েছেন, আপনার ফর্মুলা ঠিক না বেশি তার কাছে যেতে হবে, আলিমের কাছে যেতে হবে, আলিম যদি সংশোধনী দেন এই সংশোধনী কি করতে হবে মানতে হবে। তো দিন বিষয় সরাসরি তিনি কাজ বা দুনিয়ার যে কাজের সাথে যে কাজের বাজারের সাথে সম্পৃক্ত ব্যবসায় বলবে কি বলবে না? আলিমরা তো মাথা লাগবে কোরআন হাদিসের আলোকে, শরীয়তের আলোকে, হেদ ফতোয়ার আলোকে, সেটা পেলে আলিমরা আছে কি নাই? যদি বুঝি তাহলে বুঝতে আলিমরা কাজ করে, আর না হলে ওই কদিন আগে আমরা এক ভাই দুঃখজনক এটা আলিমদের সাথে কিল্লা গেছে সপ্তাহে আমরা যদি না হয় তো আপনি আমাদের কে নিয়ে যান, বলছেন আমার কাছ থেকে নাকি নিয়ে যান, এই অহংকার এটার কোন অর্থ আছে? কথা বোঝার চেষ্টা করি, আমি শেষ করে আনছি আমার শেষ কথা, শেষ আবেদন, শেষ আবেদন আমার দুইটা আবেদন, লামাই কারণে কাজ করে একটা আবেদন আর অন্য সবার কাছে একটা আবেদন। কে তারা আমাদের কথা বুঝার উপর আমরা বসে থাকতে হবে না,
আমরা সব অবস্থায় আমাদের দায়িত্ব পালন করতে পারি। নসরত এবং নিগরানি, নসরত এবং কি সবসময় নসরত করে রেখেছে ওলামায়ে কেরাম মাশা নিজেদের সব দায়িত্ব মৌলিক সব দায়িত্ব পালন করেও এই তাদের নসরত ওনারা করেছে। ঠিক না বেটি? আমার অনুরোধ যেটা সেটা হলো এই সময়টা অনাকাঙ্ক্ষিত বিভক্তি আমরা কখন পছন্দ করছি না, আমরা যাই হকের ভিত্তিতে সব এক হয়ে যাচ্ছে, বিভক্তি শেষ হয়ে যাচ্ছে। এখানে যদি কোনো দাদি পাঠিয়ে গেলে আমি হাতে পায়ে ধরে বলছি আল্লাহ রাস্তায় একটু খেয়াল করছি, মুসলমান ইসলাম থেকে বেড়ে ওঠা কুফরের কারণে বেড়ে হয়, কুফরের কারণে শিরকের কারণে ইসলাম থেকে বেড়ে হয়। যে কুফর শিরকের মধ্যে যায় নাই সে তো বুঝলে আছে ভুল রাস্তা, কিন্তু সেই ভুল রাস্তা এটা গুণা, ভুল রাস্তা কি গুণা, এই গুণাটিকে বাঁচতে হবে, সঠিক রাস্তায় আসতে হবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা সেটা হলো ওটা ভুল গুণা, কিন্তু কুফর শিরকের পর্যায়ে তো জানে তাহলে জাতি বেলা মুসলমান কিনা তারা তো তাদের মধ্যে সবাই না, তাদের মধ্যে কাজ কথা বলছে আলিম যদি মানুষের মধ্যে পিটানো যাবে মানুষ মধ্যে পিটানো যাবে আমার সোজা হয় এটা একরাম মুসলিম যে মধ্যে এই তার ঘটনা হচ্ছে
সেই এক একটা কি জিনিস ওনারা পরিবর্তন করেছেন, ওটা বয়ান করতে গেলে কয়েক ঘন্টা দরকার, কিছু তো বললাম নাকি। এখানে করে এলম দিকে এখন রয়েছে আমাদের এলম দিকে, যখন আপনি সবাইকে আলিম বানাচ্ছেন তাহলে এলম দিকের কোনো কথা থাকলো? আমরা বলছি যে ফাদার এর এলম তালিম আর আমরা শিখবো, মাদার এর এলম কাকা থেকে শিখবো, মাদার এর এলম বলি কাকা মাদার না তো বলি ওরা কি দিন দিন ধরে তালিম এর কাছে শিখবো, ইমান কার কাছে শিখবো? আলিম এর কাছে। এটা তো ভুল আছে না, ওই ইমান তো শিখবো কি লাগিয়ে, কি লাগিয়ে তো ইমানের কিছু কথা শেখা হয়, আখিরাতের দিকে পড়া হয়, কিন্তু ইসলামে আকীদা গুরু ইমানের 77 শতাংশ আলিম এর কাছে শিখতে পারবেন না? কত গোমরাহের কথা বলেছেন, রুজু করেছেন কটা থেকে? দারুল দাওয়াত তখন লিখেছে যে উনি একটা কথা থেকে রুজু করেছেন, কিন্তু ওনার ব্যাপারে যে মূল আশঙ্কা ব্যক্ত করা হয়েছে দারুল দাওয়াতের বিস্তারিত হতে হবে বিস্তারিত মামলাকে, সেটা কিন্তু এখন আছে এখন, সে আশঙ্কা এখন কি? কেন ওনার বয়ানের মধ্যে তিনটা সমস্যা, যত উনি বয়ান করেন বয়ানের মধ্যে তিনটা সমস্যা দেখা যায়, অতি উচ্চ বয়ানের তিনটা সমস্যা, উনি কথা বলেন মুস্তাহিদের মধ্যে, কারণ মুস্তাহিদ বলেন তো ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, আয়াত দিয়ে হাদিস দিয়ে সিরাতের বর্ণনা দিয়ে সাহাবায়ে কেরামের বর্ণনা দিয়ে দলিল বড় দলিল পেশ করা, যে কথা এখান থেকে প্রমাণ না জবরদস্তি পেশ করা, গলত ইস্তেদলাল হলে বিকৃতি হবে কি হবে না? তিন নম্বর হলো গলত তাসবিহ, শরীয়ত কোরআন সুন্নাহর মধ্যে দাওয়াতের মতো তৈরি কথা বলা হয়েছে, দাওয়াতের তো তৈরি ব্যাপক করতে দাওয়াতের অনেক প্রকার তৈরি অনেক প্রকার সবগুলো ওইদিকে দাবি করছেন এই দাওয়াতটাই সে দাওয়াত যেটা করোনা এর বাইরে দাওয়াত নেই, নিজের পর্যায়ের একটা দাওয়াত ছোট্ট একটা নকশা এজন্য যখন শরীর বিকৃতি হচ্ছে দলিলের বিকৃতি হচ্ছে তখন আরেকটা খবর থাকতে পারে, একটা জনসাধারণ ওরা ভুলে কথা কথাই বলে নদীকে সাথীরা, যেহেতু বলছে ভুল কিন্তু বলে না আমার কথাই ঠিক, এটাই সুন্নত এটাই সিরাত, তাহলে এটা শরীয়তের বিকৃতি হয় কি হয় না? কারণে
নবী নবীগণের সমালোচনা শুরু হয়ে গেছে তাবলীগের বয়ানের মধ্যে। সে কারণে মসজিদে যদি এটা আগে জমা এসে যায় ওনারা এই মানে যে কবিতা তবলিগ করেন ওনারা ভুলবেন না বলে ওনারা জানবেন না মহানের খাতিদের সাথে মিলে কাজ করেন, ভিন্ন কাজ করার দরকার নেই না। আমরা ভিন্ন করবো কেন, ভিন্ন কেন করবেন বা এরকম করেন এইভাবে উত্তম আখলাকের মাধ্যমে যদি আমরা আচরণ করি তাদের সাথে তাহলে তারা লাইনে আসবে কি আসবে এই বিভক্তি অনাকাঙ্ক্ষিত, এই বিভক্তি ঠিক না, অর্থ বিভক্তি এক হয়ে যাওয়া দরকার, কিন্তু হচ্ছে না, হচ্ছে না, কি করা যাবে, হচ্ছে না হলে এখন তারা তো মাসাল আন্দোলন করছে হয়তো দিদের কারণে না না বুঝে যে কোনো কারণে হোক তারা উঠে পড়ে লেগেছে, তারা তাদের তরিকে কাজ করবে উঠে পড়ে লেগেছে। এখন যদি ওনারা একতরফা এভাবে গলত রাস্তায় কাজ করতে থাকে আর শহীদ মানের কাজ যদি দুর্বল হয়ে যায় তাহলে সমস্যা আছে কি নাই, আছে। এই সময় ওলামার কারণে মুসলিম এবং নেগ্রানি আরো বেশি দরকার না, বেশি না হলে তো আমাদের একাধি মানে বুঝি তারা নিজেরা যত এই গরম রাস্তায় থাকতে তত গুণ হয়ে থাকবে, যতজনকে গরম রাস্তায় নিয়ে থাকবে তত গুণ হয়ে থাকবে। আর যদি ওলামার কারণে মুসলিম করে নেগ্রানি করে কাজকে টানবে করে দিতে পারে পুরান নেতাদের কাজকে তাদের ভুল করে উৎসুকরা এবং তাদের কাজ তাদেরকে তারা একটু জিমায় করছে, একটু জিমায় করছে না একটু নিশ্চিত হয়ে করছে, তাদের যদি টাকা করে দিতে পারি আমরা তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই কাজ মজবুত হয়ে গেছে। এই কাজ মজবুত হতে থাকলে তখন ওরাও চিন্তা করবে যে আমরা মনে ভুল রাস্তা আছে, আমরা মনে কি ভুল রাস্তা আছে, তাহলে ইনশাআল্লাহ তারাও সঠিক রাস্তা চলে আসবে। আল্লাহ তারা তো অভিজ্ঞান করবে গ্রামে এবং দোসরা সব গ্রামে বলেছেন এখন বেশি দরকার। কি তরিকা হবে সেটা আমি একটা প্রস্তাব রাখি, যেটা ঢাকার ওলামায়ে কেরাম এবং আরো বিভিন্ন জায়গার ওলামায়ে কেরাম যেটা চিন্তা করেছেন ওই 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 কথাটা আপনাদের খেতে আমি পেশ করি। এখানে হয়তো আছে কিন্তু আর একটু নতুন করে বলা হবে না, তাহলে মিলেন না, তাহলে মিলেন না দৈনিক সাপ্তাহিক মাসিক নেই দৈ মাসিক তাহলে মিলে সেটা আছে দৈনিক পাঁচ মিনিট করে পনেরো মিনিট আর যদি পারে দশ মিনিট করে আধা ঘন্টা খুব ভালো, দশ মিনিট করে আধা ঘন্টা না পারলে পাঁচ মিনিট করে পনেরো মিনিট হলেও লাগে, পাঁচ মিনিট মতো আর পাঁচ মিনিট তা নেই পাঁচ মিনিট পাঁচ পাঁচ মিনিট দশ একদিন এদিকে একদিন এদিকে কিছু ছাত্র এদিকে কিছু ছাত্র এদিকে কিছু ছাত্র এদিকে পাঁচ মিনিট পাঁচজনের সাথে কথা বলে আসছেন এক মিনিট করে না দুইজনের সাথে কথা বলে আসছেন, দুজন নামাজের অভ্যাস নেই মসজিদে দেখা যায় না, এই পাঁচ মিনিট করে ঘুরতে ঘুরতে দেখা যায় ভাড়া মসজিদে আসছেন আশা করি দিবেন, অবশ্যই দিবেন মোতাবিক সাহেব বলুন নাদিম সাহেব বলুন ওস্তাদগণ অবশ্যই অনুমতি দিবেন, অনুমতি ছাড়া করুন না, তাছাড়া
অনুমতি দিবেন বিশাল তিনটা দাস বসরা দালি দশ মিনিট করে হবে আড়াই ঘন্টা পাঁচ মিনিট করে হবে কত সাপ্তাহিক কাজ তাহলে বলুন কাছে কয়েকটা সপ্তাহ আছে শুক্রবার মাথায় কোনো ছুটি থাকে সাধারণত তা আপনি এক শুক্রবার নিজের কাজের জন্য রাখেন এক শুক্রবার মা বাবার সাথে দেখা করেন আর কয় শুক্রবার থাকে এক শুক্রবার নিজের কাজ করুন মা বাবার সাথে দেখা করুন আর এক শুক্রবার চব্বিশ ঘন্টা জমা করুন চব্বিশ ঘন্টা জমা করুন এক ঘন্টা সব পূজারি করেন কি সব পূজারি কয় সপ্তাহ হলো তিন সপ্তাহ তিন সপ্তাহ আর এক সপ্তাহ মা বাবার কাছে আর যদি ওস্তাদরা বলে না তোমরা চব্বিশ ঘন্টার মেহনতে দুই সপ্তাহ দিও আপনারা দিন তা আমরা কি করবো রাজি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কমপক্ষে একটা জমা সব পূজারি একটা জমা চব্বিশ ঘন্টার জন্য বের হওয়া হ্যাঁ একটা জমা নিয়ে যেতে হবে জন্য রাখেন আর একটু মা বাবার কাছে জানতে নেই তো যে সপ্তাহে যাওয়ার দরকার না হয় তাহলে আবার চব্বিশ ঘন্টা বের হোক এই চব্বিশ ঘন্টা বের হওয়ার কত ফায়দা আমরা ওখানে পরীক্ষা করেছি আমাদের মাদ্রাসায় তো আনো আশপাশে সবাই গান বাদ্য গান বাদ্য কি রে নামাজ বুঝে না এরকম অবস্থা ছিল কিন্তু এই চব্বিশ ঘন্টা জগতের বরকতে এবং সপ্তাহে গাছের বরকতে প্রতি সপ্তাহে চার মাসে মজুরিগুলো যদি বেড়ে যাবে সপ্তাহে একদিন প্রতি রবিবার এই একটু আসল নামাজটা পড়ে কাজ করে মানুষের ব্যাপার থেকে ভালো করে চলে আসে এটা বরকতের কত সাথী মাসাল্লাহ পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ এটা করতে পারে না সপ্তাহে একদিন একটু কাজ করে বাজ করে আসা যদি মাদ্রাসার অনুমতি হয় আর যদি ওটা নাও হয় কিন্তু ওটাই বললাম দৈনিক মেহনত পাঁচ মিনিট করে বা দশ মিনিট করে আর সপ্তাহে চব্বিশ ঘন্টা মেহনত করে একদিন হলো আর সবগুলোর সবগুলোর আমি যখন যাবো নিয়ে যাবো আর ও যাদেরকে আমি গান করি পাঁচ মিনিট করে বা দশ মিনিট করি তাদেরকে সবগুলোর নিয়ে নিয়ে আসবো সবগুলোরই এমন এক বরকতের জিনিস এটাতে যদি আসে তা আপনার ওয়াজ করার রাখবো না সব পূজারই তাকে ইনশাল্লাহ তবলিগ বানাই বহু খুশি হলাম শুনে যে এখানে সব পূজারকে অনেক মানুষ হয় আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হলো আর দুই মাসে চেন্নাই ছুটি সব এবার তো করোনার কারণে চেন্নাই সবসময় দিতে হয় একটা হয়ে চেন্নাই ছুটি কিছু রাধার ছুটি কিছু রাধা সেমাই সসমাই নাকি এই তিন ছুটিতে দশ দিনের বা এক সপ্তাহ ছুটি হয় এগুলোতে তিন দিনের জমান আসলে কদিনের জমান জমান করেন হাজার হাজার জমা থেকে কিন্তু সব জমানের তিন দিন ছুটি পালন করতে ওরা যদি ওস্তাদ না করুন তাদেরকে খাবার দেন একটু ঘুরে আসেন যে জামাটা দিকে আছে আর ওস্তাদ ওই জামাটা দিকে আছে হ্যাঁ এবার ওস্তাদের যদি খাবার দেন তাহলে ওরা তিন দিন ধরে বের হবে কথা শুনতে পারবে আবার জমা উঠেন আগেই থাকে খালি আপনি ওলামায়ে কেরামের নিগরানি গ্রহণ করে যদি লাইনের উপরে থাকেন তাহলে ইনশাআল্লাহ এটা সহি ফলাফল তাহলে তালেবেরা এই কাজ করবে ছুটিগুলো বড় ছুটি থাকানের দেওয়ার পরে রমজানের আগে যদি ছুটিটা তখন কি না তখন কি এক এক জমানের যদি তিন চারজন পাঁচজন করে হয় তা এক এক পঞ্চাশ থেকে হয়ে যাবে মাশাআল্লাহ কয়েকশো হ্যাঁ এই কয়েকশো মানুষ যদি মাথায় জন্য এটা দেয় যেখানে একজন ছাত্র সেখানে যদি আপনি এরকম জামাতের ছাত্র পান সেটা খুশির বিষয় না খুশির বিষয় এইভাবে এখন
এই সংকট এর অবস্থার মধ্যে একটা একশো ভাগের এক ভাগ
তবলিকের একটা ভাগের কি একবার একটু করে এত ফায়দা যে দূষণ ফায়দা করবা আর যে দূষণের বাইরে চলে যায় তাহলে গোমরাই আছে গোমরাই করছেন নিয়ে আইয়া সমাপ্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর কবুল করেন ভরপুর তৌফিক দান করেন এটা ছিল কোন একটা হাত করে যখন আটকা হয়ে গেছে তখন দিয়ে বিক করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আখির দাওয়ানা তাসকিলটা হওয়া দরকার ছিল আপনার কি মুশকিল হয়ে যাবে মুশকিল হয়ে যাবে